আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যারা মোবাইল ফোন ইউজ করি বা যে কোনো স্মার্টফোন ইউজ করি, এই স্মার্টফোন বা মোবাইল ফোনগুলো কিন্তু নিজের কাছ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এই বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার। সচরাচর আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা এরকম পরিচিত অনেকেরই কিন্তু মোবাইল ফোন হারায়, আমরা অনেক সময় এই বিষয়টি লক্ষ্য করি। এই ফোনগুলো হারিয়ে যাওয়ার ফলে মোবাইলের মালিকের যতটুকু পরিমাণ ক্ষতি হয়, ঠিক তেমনি হারানোর পরেও কিন্তু এই মোবাইল মালিকের ক্ষতির আশঙ্কা থাকে বা বিপদের আশঙ্কা থাকে। অনেক সময় মোবাইল ফোন হারিয়ে গেলে ওই মোবাইলে থাকা সিম কার্ডগুলো আমরা বন্ধ করি না, সেই ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলটা যে পায় সে হয়তো বা ওই সিমটা অন করে নিজের ব্যক্তিগত কাজে ইউজ করে। তো সেই সিম কার্ড দিয়ে যদি কোনো সময় কোনো স্ক্যাম বা অকারেন্স হয়, সেই অকারেন্সের দায় কিন্তু আমাদের নিজের উপর আসতে পারে। তো মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর এরকম ছোটখাটো আরও অনেক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পরে আপনাদের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করব, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ফোন হারিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ নিরাপদ থাকবেন, কোনো প্রকার ঝামেলা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, আবার এই টিপসগুলো ফলো করে আপনার প্রিয় ফোনটাকে ফেরত পেতেও পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলবো আপনাদেরকে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চাইলে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ফার্স্ট অফ অল যদি আপনার ফোনটি হারিয়ে যায় যে কাজটি করবেন তা হচ্ছে আপনার ফোনে থাকা সিমগুলোকে প্রথমে ডিঅ্যাক্টিভ করবেন বা ব্লক করে দেবেন। সিম কার্ড ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি যখন ওই সিমের অপারেটর কাস্টমার কেয়ারে ফোন দিবেন তখন তারা আপনার কাছে ওই সিমটি নিবন্ধন করার জন্য যে এনআইডি কার্ডটি ব্যবহার করা হয়েছে ওই এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো কিন্তু আপনার কাছে চাইবে। ইনফরমেশন গুলো যদি আপনি সঠিকভাবে দিয়ে দেন তাহলে তারা সিম কার্ডটি ডিঅ্যাক্টিভ করে দেবে। এরপরে এই ফোনটি যদি অন্য কারো হাতেও যায়, তারা যদি ফোনটি অন করে বা এই সিমটি নিয়ে অন্য কোনো মোবাইলে অন করে তাহলে কিন্তু এই সিমটি ইউজ করতে পারবে না, সম্পূর্ণ ব্লক থাকবে। এরপরে আপনি চাইলে কোনো কাস্টমার কেয়ার বা বাইরে থেকে এই সিমটি রিপ্লেস করে নিতে পারবেন নতুনভাবে ইউজ করার জন্য। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, নিকটস্থ থানায় জিডি করতে হবে। আর এই জিডিটা করতে হবে হচ্ছে আপনার যে এরিয়ায় মোবাইল ফোনটি হারিয়েছে সেই এরিয়ার যে থানার আন্ডারে পড়েছে সেই থানায় জিডি করতে হবে। আর জিডি করার সময় কিছু ইনফরমেশন আপনার লাগবে, আপনার ফোনের আইএমইআই নাম্বার লাগবে, এরপরে ফোনের যে বক্সটা আছে বা কয়ের সময় যে মেমোটা ছিল সেটা লাগতে পারে। তবে বক্স থাকলে সুবিধা হয় যে আপনার বক্সের ভিতরে কিন্তু ফোনের আইএমইআই দুইটাই লেখা আছে বা স্টিকারে যুক্ত আছে। আর যদি আপনার কাছে আইএমইআই নাম্বার আগে থেকে সেভ করা থেকে থাকে কোনো জায়গায় তাহলে সেটা নিয়েও জিডি করতে পারেন। অবশ্যই জিডি করার সময় এই আইএমইআই নাম্বার লাগবে। আর যে কোনো মোবাইল ফোন, সেই ফোনটি স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, হারানোর পরে কিন্তু আপনাকে জিডি অবশ্যই করতে হবে। জিডি এটা জাস্ট আপনার নিরাপত্তার জন্য করা। আপনি যদি এই ফোনটি হারানোর পরে অন্য কোনো খারাপ লোক এই ফোনটি ইউজ করে, সেই ফোনে যে কোনো ধরনের সিম ইউজ করুক, ফোনটি যদি কোনো অকারেন্সের জন্য ব্যবহার হয়, কোনো অবৈধ কাজের ক্ষেত্রে এই ফোনটি ব্যবহার হয়, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। কারণ এই ফোনটি কিন্তু আপনি কিনেছেন আপনার নামে নিবন্ধন করা। কোনো পুলিশ যদি এই ফোনটি সম্পর্কে কোনো তদন্ত করে যে এই ফোনের প্রকৃত মালিক কে, সেক্ষেত্রে আপনার এই ফোনে কিন্তু আপনার সিমগুলো ইউজ করা হয়েছে, তো দেখা যাবে যে পুলিশ ট্র্যাক করে কিন্তু আপনাকেও ধরতে পারবে। সেই জন্য আপনি যদি এই ফোনটি হারিয়ে গিয়েছে এই অনুকূলে একটি জিডি রাখেন তাহলে কিন্তু পুলিশই ঝামেলায় পড়লে আপনি তাদেরকে বলতে পারবেন যে এই ফোনটি আমার এতদিন আগে হারিয়ে গিয়েছে, এই কারণে আমি আপনাদের থানায় বা কোনো থানায় জিডি করেছি। আর জিডির কপিটা তো অবশ্যই আপনার কাছে থাকবে, কারণ জিডি করার পরে একটা কপি পুলিশের কাছে থাকে আর জিডি নাম্বার সহ কিন্তু আপনার কাছে আরেকটা কপি থাকবে। তো পুলিশি ঝামেলা যদি কখনো পড়ে যান তাহলে এই জিডিটা শো করতে পারবেন এবং তাদেরকে বোঝাতে পারবেন যে ফোনটি এখন আমি ইউজ করছি না, এটা হারিয়ে গিয়েছে যে কারণে অন্য কোনো খারাপ লোকের কাছে পড়েছে এবং তারা এই ফোনটি দিয়ে অকারেন্স করছে। আর বেশিরভাগ সময় যারা এরকম অকারেন্স করে বা অনলাইন ভিত্তিক কোনো স্ক্যাম করে তারা কিন্তু নিজস্ব কোনো ফোন বা সিম ইউজ করে না, তারা দেখা যায় যে অন্য কারো নামে নিবন্ধন করা সিম বা অন্য কারো নামে নিবন্ধন করা ফোন এই জিনিসগুলো কিন্তু বেশি ইউজ করে তারা নিজেরা নিরাপদ থাকার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যার ফোনটা হারিয়ে গিয়েছে, যার ফোনটা দিয়ে কাজটা করা হয়েছে, এরকম হতে পারে যে এই ফোনের প্রকৃত মালিক বিপদে পড়ে যেতে পারে। তাই এই সকল অকারেন্স থেকে বাঁচার জন্য বা এরকম বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ফোন হারানোর পরে
একটি জিডি করে রাখতে হবে। আরেকটা কাজ যেটা আপনি করতে পারেন, আপনার ফোনের যে আইএমইআই নাম্বার আছে সেটা কিন্তু আপনি চাইলে ব্লক করে দিতে পারেন। আর এটা করার জন্য আপনাকে পুলিশের সাহায্য নিতে হবে। ফার্স্ট অফ অল আপনার একটা জিডি নাম্বার থাকতে হবে, অর্থাৎ একটা জিডি থাকতে হবে। এরপরে পুলিশের মাধ্যমে আপনাকে একটা লিখিত আবেদন করতে হবে যে আপনি এই ফোনের আইএমইআই নাম্বারটা ব্লক করতে চান। এরপরে পুলিশ বিটিআরসিতে কল করে তারা আপনার এই আইএমইআই নাম্বারটা ব্লক করতে পারবে। এটা কিন্তু আপনি সরাসরি বিটিআরসিতে কল করে বললে তারা ব্লক করে দেবে না, এটা অবশ্যই পুলিশের মাধ্যমে করতে হবে। এবং আপনার ওই হারিয়ে যাওয়া ফোনের অনুকূলে একটি জিডি থাকতে হবে এবং জিডির ভ্যালিড নাম্বার থাকতে হবে। তো এভাবে কিন্তু আপনি আপনার আইএমইআই নাম্বারটা ব্লক করে দিতে পারেন। সেই ক্ষেত্রেও দেখা যাবে যে ওই ফোনটা যদি অন্য কেউ ইউজ করার জন্য নিজের কাছে নেয় এবং সেটা একটা সিম ইউজ করে, তারা কিন্তু এটাতে কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস পাবে না, কারণ ওই ফোনটি অলরেডি আইএমই ব্লক হয়ে গেছে এবং সেখানে কোনো নেটওয়ার্ক সাপোর্ট করবে না। এখানে আরো একটা কথা আছে, আপনি যদি মোবাইল ফোনটি আইএমই নাম্বার ব্লক করে দেন তাহলে কিন্তু এই আইএমইআই নাম্বার ব্লক করলে এখানে আর কোনো সিম ইউজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি এই ফোনটা পরবর্তীতে ফেরত পেতে চান বা পুলিশের মাধ্যমে ট্র্যাকিং করাতে চান, ট্র্যাকিং করে বের করতে চান ফোনটা, তাহলে এটা সম্ভব হবে না, কারণ সেখানে তো কোনো সিম ইউজ করতেছে না। এরপরে যদি এটা ট্র্যাক করেন তাহলে পুলিশও বুঝতে পারবে না বা কোনোভাবে বোঝা যাবে না এই ফোনে এই মুহূর্তে কোন সিমটা ইউজ করা হচ্ছে। আর তাতে করে আপনার দেখা যাবে যে যদি আপনার কখনো মনে হয় যে আমি ফোনটা ফেরত পেতে চাই, পুলিশ দিয়ে ট্র্যাক করাতে চাই, এই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো, তো ট্র্যাক করতে চাইলে কিন্তু আপনারা আর এই ফোনটি ব্যাক করতে পারবেন না, কারণ ট্র্যাক করা সম্ভব হবে না এই মোবাইলে যদি কোনো সিম ইউজ না করে। আর যেহেতু ট্র্যাকিং এর কথা চলে আসছে, তাহলে আমরা প্রথমে জেনে নেই আসলে মোবাইল ফোন কিভাবে ট্র্যাক করতে হয়। মোবাইল ফোন ট্র্যাক করার জন্য আপনাকে পুলিশের সাহায্য নিতে হবে, আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না। এটা করার জন্য প্রথমে আপনার এই জিডি করতে হবে, আর জিডি করার সময় থানা থেকে কিন্তু আপনার এই জিডিটা ওই থানা যে ডিউটি অফিসার আছে, এসআই বলেন বা এএসআই বলেন বা অন্য কোনো কর্মকর্তা বলেন, তাদের আন্ডারে আপনার জিডিগুলো চলে যায়। তো আপনার জিডিটা আসলে ওই থানার কোন অফিসারের আন্ডারে আছে ওই অফিসারের সাথে আপনাকে কথা বলতে হবে। কথা বলার পরে ওনারা আসলে বলবে কিভাবে ফোন ট্র্যাকিং করতে হয় বা কতদিন পরে করতে হয়। আপনি যদি ফোন ট্র্যাকিং করেন হারানোর সাথে সাথে তাহলে কিন্তু ফোনটি পাবেন না, কেননা অলরেডি ওই ফোনটি কেউ পাওয়ার পরে ফোনটি সুইচ অফ করে দিয়েছে, হয়তো বা চুরি করে নিয়েছে আপনার কাছ থেকে, যে কারণে ফোনটি সে লক আনলক করতে পারতেছে না বা আনলক করতে কিছু সময় লাগতেছে। এরপরে সে চুরি ফোনটা মার্কেটে বিক্রি করবে। আর সচরাচর এখন মানুষ সচেতন, দামি ফোনগুলো অনেক কম দামে, সচেতন মানুষ কিনতে চায় না। তো চোর যদি চায় তাহলে সেটা দু একদিনের ভিতরে কিন্তু এই ফোনটা বিক্রি করতে পারবে না। চোর আসলে ফোন বিক্রি করার জন্য বেশ কিছু সময় নেবে, প্রায় 15-20 দিন বা এক মাস, বা হতে পারে যে অনেকদিন সময় নেবে ফোনটা বিক্রি করার জন্য। যদি এটা 2 মাস পরে ফোনটি বিক্রি হয়, এরপরে যদি কোনো সচেতন মানুষ ফোনটি নেয় তাহলে হয়তো দেখা যাবে যে ফোনে কোনো সিম ইউজ করতেছে না, যে কারণে ট্র্যাকিং করে ফোনগুলো পাওয়া যায় না। তো আরও একটু সময় বেশি নিয়ে যদি আপনি ওই পুলিশের সাহায্য নিয়ে ফোন ট্র্যাকিং করান তাহলে দেখা যাবে যে হয়তো 6 মাস পরে ট্র্যাক করলেন অলরেডি সেখানে কোনো সিম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বা কেউ ফোনটি কিনেছে সেখানে কোনো সিম অ্যাক্টিভ হয়েছে, বা চোর কোনো প্রকারের সিম উঠিয়ে সেটি ইউজ করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ ট্র্যাক করে ফোনটি খুঁজে বের করতে পারবে। এভাবে পুলিশের সাহায্য নিয়ে কিন্তু আপনি চাইলে ফোন ট্র্যাক করে বের করতে পারবেন। কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনি কিন্তু ট্র্যাক করানোর আগে ফোনের আইএমইআই নাম্বার ব্লক করতে পারবেন না, তাহলে কিন্তু কোনোভাবে ফোন ফেরত পাওয়ার চান্স থাকবে না। আর একটা কথা আপনাদের সবাইকে সচেতন করে দেই, কখনো কেউ চুরির ফোন বা হারিয়ে যাওয়া ফোন ইউজ করবেন না বা কিনবেন না। কখনো কম দামে ভালো ফোন কেনার লোভে পড়ে চুরির ফোন কিনবেন না, এতে করে কিন্তু আপনি ফেঁসে যাবেন। যদি এই ফোনটা কোনো লিগেল ফোন হয় বা কোনো অকারেন্সের ফোন না হয়, তবুও যদি আপনি এই ফোনের মাধ্যমে কোনো পুলিশি মামলায় জড়ান, তাহলে অবশ্যই আপনার জরিমানা লাগবে, মান সম্মানের একটা ব্যাপার থাকে। তখন অনেকের কানে রটে যাবে যে আপনি চুরির ফোন ইউজ করতেছেন, তখন কেউ বিশ্বাসই করবে না যে আপনি ওই ফোনটা টাকা দিয়ে কিনেছেন। তো এইরকমের ঝামেলায় পড়ার আগেই সবাই সাবধান হয়ে যান, কেউ চুরির ফোন কিনবেন না বা হারিয়ে যাওয়া ফোন ইউজ করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মানুষকে সচেতন করবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।